সশস্ত্র বাহিনী দিবসে শিখাও নির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখাও নির্বাণে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এছাড়া তিন বাহিনীর প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন। পরে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেয়া হয়। তাদের মধ্যে শুভেচ্ছার স্মারক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।